এই কমেন্টটা ব্যবহার করার মতো উপযোগী কিনা আমি যদি একজনকে এখানে বসাই বসানোর পর দেখছেন এই যে বসানোর পর ওনার যে মাথাটা মাথাটা এই হাই কমেন্টের একদম কাছাকাছি কোনোভাবেই যদি হাইকোমেন্টে উঠার সময় একজন মুরব্বী পা পিছলে পরে যায় তার অবস্থাটা কি হবে আপনার পরিশ্রমের টাকা এভাবে অপচয় হতে দিবেন কেন মিস্ত্রি কাজটা সম্পূর্ণ ভুল করেছেন হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা একটি টয়লেটে হাইকমেন্ট এবং লো কমেন্ট দুটি কমেন্টে একসাথে বসাতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলুন শুরু করা যাক আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে দুইটি কমেট একদম সামনাসামনি বসানো হয়েছে লো কমেটটা বসানো হয়েছে উত্তর পাশে এবং হাই কমেটটা বসানো হয়েছে দক্ষিণ পাশে এই লো কমেটের মধ্যে যদি একজন লোক বসে এটা কি ব্যবহার করার মতো উপযোগী কমেট হয়েছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এটা কি আসলেই এই কমেটটা ব্যবহার করার মতো উপযোগী কিনা আমি যদি একজনকে এখানে বসাই বসানোর পর দেখছেন এই যে বসানোর পর ওনার যে মাথাটা মাথাটা এই হাই কমেটের একদম কাছাকাছি এখানে কিন্তু এই লো কমেটটা ব্যবহার করার মতো উপযোগী হয়েছে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম অথচ এই হাইকমেন্টের মধ্যেও যদি একটা লোক বসে বসার পরে সামনাসামনি কিন্তু লো কমেটটা দেখতে কেমন দেখা যায় কোনোভাবেই যদি হাই হাইকমেন্টে ওঠার সময় একজন মুরব্বী পা পিছলে পড়ে যায় তার অবস্থাটা কি হবে একদম লো কমেটের মধ্যে আপনারা বুঝতে পারছেন আসলে টোটালি এই দুইটা কমেট বসানো ওনাদের একদমই ঠিক হয়নি যে উনি চাইলে এই যে বালতিটা দেখছেন ঠিক এখানে কিন্তু সে বসাতে পারত কারণ এই টয়লেটটা কিন্তু অনেক লম্বা টয়লেটটা সাড়ে নয় ফিট লম্বা এবং প্রস্থ হচ্ছে পাঁচ ফিট এত বড় একটা টয়লেটে মিস্ত্রি কি করছে দুইটা কমেন্ট সামনাসামনি বসিয়ে দিয়েছে এটা কিন্তু কোনোভাবেই ঠিক হয়নি দেওয়ার বাড়ির মালিক ফোন করে আমাদেরকে ডাকলেন দেখার জন্য আসলে বাড়ির মালিক অতটা কিন্তু বুঝেন না আসলে কাজটা গন্ডগোল করছে পুরা মিস্ত্রি মিস্ত্রি কাজটা সম্পূর্ণ ভুল করেছেন আমি মিস্ত্রি বাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা ভালো করে কাজ শিখে তারপরে কাজ কন্টাক্ট নিয়ে কাজ করবেন আপনার ওস্তাদের কাছ থেকে সম্পূর্ণ কাজ শিখবেন বা কাজ শিখার কোনো শেষ নেই অথচ এভাবে মালিকের টাকা পয়সা নষ্ট করবেন না আর যারা মালিক পক্ষ রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা সব সময় একজন অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে কাজ করাবেন দু টাকা বেশি যাক তারপর একজন অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে এই স্যানিটারি কাজগুলো করাবেন এখন কিন্তু ফ্লোরের অনেক পরিমাণ টাইলস ভেঙে তারপর আবার নতুন করে লাইন করে এই কাজটা করতে হবে অনেক টাকা খরচ হয়ে যাবে আপনার পরিশ্রমের টাকা এভাবে অপচয় হতে দিবেন কেন ভিউয়ার্স আপনারা অনেকে আমাদেরকে ফোন করে থাকেন সময় স্বল্পতার কারণে আসলে অনেকেরই ফোন রিসিভ করা হয় না আমি আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ সবার ফোন রিসিভ করার চেষ্টা করবো আপনাদের টয়লেটটা যদি ধৈর্ঘ্য উত্তর দক্ষিণে হয় মানে লম্বা উত্তর দক্ষিণে হয় সেক্ষেত্রে আপনারা ঠিক এভাবে এখন যেভাবে দেখছেন এভাবে হাই কমেন্ট এবং লো কমেন্ট দুইটা কমেন্ট আপনারা এভাবে বসাতে পারবেন আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর অবশ্যই যারা নতুন দর্শক রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন